আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে জার্মান ড্রাইভিং লাইসেন্স। তো আমাদের আসলে অনেকেরই এই বিষয়টা জানার প্রচণ্ড আগ্রহ রয়েছে যে কিভাবে জার্মান লাইসেন্স পাওয়া যায়, বা বাংলাদেশ থেকে যারা বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন সেটা দিয়ে আসলে জার্মানে ড্রাইভিং করা যায় কি না, খুঁটিনাটি তথ্য দেওয়ার। তো আশা করি পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন, আর যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো কমেন্টে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিতে। তো জার্মান ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে আমি শুরুতে একটা কথা না বললেই নয়, আপনি যেই শহরেই থাকেন না কেন সেই শহরে ড্রাইভিং লাইসেন্সের সিস্টেম আপনার পাশের শহর থেকে হয়তোবা কিছুটা ভিন্ন বা সেমও হতে পারে। তো আমি বলবো না যে আপনার বন্ধু অন্য শহরে থেকে যেভাবে লাইসেন্স পেয়েছে আপনিও সেভাবেই পেয়ে যাবেন। তো তার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনার নিয়ারেস্ট যেই লাইসেন্স অথরিটির ডিপার্টমেন্ট রয়েছে বা ফেয়ারকেয়ার্স আমট, আপনি আপনার লোকাল যেই ড্রাইভিং লাইসেন্স অথরিটি রয়েছে সেখানে আপনি নিজে সশরীরে উপস্থিত হয়ে আপনার অবশ্যই আইডি কার্ডটি নিয়ে যাবেন, আপনার যে দেশেরই আইডি কার্ড থাকুক সেটা আপনি নিয়ে যাবেন, এবং তাদেরকে ওটা শো করলে তারা আপনাদেরকে সকল প্রসেসটাই আসলে বলে দিবে যে আসলে আপনার কি লাগবে বা না লাগবে। তো আসুন জেনে নেওয়া যাক, আসলে আমরা যারা বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়ে আসি তাদের লাইসেন্স দিয়ে জার্মানিতে ড্রাইভিং করা যাবে কি না। আমি আসলে উত্তর হ্যাঁ এবং না দুইটাই বলবো। শুরুতেই বলে নিয়েছি যে এটা যা যার এরিয়ার উপর নির্ভর করে, তবে আইন অনুযায়ী আপনি 6 মাস গাড়ি চালাতে পারবেন, আর এই 6 মাস আসলে শুরু হয় আপনি জার্মানে প্রবেশ করার পর যখন প্রথম আনমেল্ডিং করবেন সেই দিন থেকে 6 মাস। তো এই লাইসেন্সটা যদি আপনি পেতে চান আপনার নিয়ারেস্ট যেই আবারও বলছি রোড অথরিটি বা লাইসেন্স অথরিটি আছে তাদের অফিসে, বা যেটা রাথ হাউস সেখানে আপনি, বা বুর্গার সেন্টারও বলে অনেকে, তো সেইখানে আপনি আপনার যেটা আপনার জাতীয় পরিচয়পত্র, 1 কপি ছবি, ফার্স্ট এইডের সার্টিফিকেট, চোখের যেই টেস্ট টেস্ট নিয়ে যাবেন রেজাল্ট, এগুলো নিয়ে আপনার, আর যেটা হচ্ছে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই অরিজিনাল কপি, এবং এর জার্মান ট্রান্সলেট কপি হলে বেস্ট, ইংলিশ হলেও অনেক রাথ হাউস এটা অ্যাকসেপ্ট করে। তো এটা নিয়ে আপনি সরাসরি চলে যান, তাদেরকে সবকিছু দেন, 2 থেকে 4 সপ্তাহ তারা সাধারণত সময় নেয় এটা ভেরিফাই করার জন্য, কোনো কোনো হয়তো বা স্টেটে এটা কম বা বেশি সময় লাগতে পারে। তো যদি তারা বলে যে আপনার আর কোনো টেস্টেরই প্রয়োজন নাই সেক্ষেত্রে আপনার থেকে 40 ইউরো তারা চার্জ করবে নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য। তবে আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, বাংলাদেশ থেকে যদি আপনি আসেন সেক্ষেত্রে আপনাকে এখানে পুনরায় পরীক্ষায়। তো যেই জিনিসটা আসলে হয়, সাধারণত আপনি যদি লাকি হন সেক্ষেত্রে আপনাকে আর থিওরি টেস্ট আর দিতে হবে না। আমি এরকম অনেকেই দেখেছি অনেক স্টেট স্টার্টে আপনার থিওরি এক্সামটা আর দিতে হয়নি, তাকে জাস্ট প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিতে হয়েছে। তো এই 6 মাসের ভিতরে আপনি আপনাকে প্রস্তুত করে ফেলবেন, যেটাই তারা বলুক তার জন্য আপনি প্রস্তুত করে ফেলবেন, আশা করা যায় 6 মাস পর আপনি আপনার জার্মান ড্রাইভিং লাইসেন্স অতি সহজে পেয়ে যাবেন। আর এই লাইসেন্স চেঞ্জ করার যে জিনিসটা, এটা জার্মানে বলে উমশ্রাইবুং। তো আপনি আপনার লোকাল যে রোড ট্রান্সপোর্ট অথরিটি বা আমরা যাই বলি না কেন, ফেয়ারকেয়ার্স যাই বলি না কেন, সেখানে গিয়ে আপনি উমশ্রাইবুং বললেই তারা বুঝবে, বা অনেক সময় তারা ইংরেজিতেও কথা বলে। তো চেষ্টা করুন, আর যদি সম্ভব হয় আপনার কোনো জার্মান বন্ধু বা পরিচিত মানুষকে সাথে নিয়ে যান, সেটা অনেক বেশি হেল্পফুল হবে।